হ্যালো বন্ধুরা বর্ডার রোডস অর্গানাইজেশন এই সংস্থায় বেশ অনেকগুলি পোস্টে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হবে তো আর জন্য আবেদন প্রক্রিয়া চলছে তো আপনি এখানে আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেমন মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাসের এখানে বিভিন্ন ধরনের ভ্যাকান্সি রয়েছে যেমন আপনাদের এখানে নিয়োগ করা হতে পারে যে সমস্ত পোস্টগুলি শেষ তাদের মধ্যে রয়েছে ড্রাফটসম্যান মাল্টি স্কিল্ড ওয়ার্কার মেশন ড্রাইভার ইঞ্জিন তার পাশাপাশি আপনাদের এখানে স্টোর কিপার তার পাশাপাশি স্টোর সুপারভাইজার ল্যাব অ্যাসিস্ট্যান্ট তো এই সমস্ত পোস্টগুলিতে এখানে নিয়োগ করা হবে তো বন্ধুরা আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশান থেকে আবেদন করতে পারবেন কারণ এই পোস্টগুলি অল ইন্ডিয়া বেসিসে এখানে নিয়োগ করা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পুরোপুরি পারমানেন্ট বেসিসে তো বন্ধুরা আপনারা যদি এখানে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দেখুন কারণ আমরা পুরো ডিটেলসে জানবো কোন কোন পোস্টে এখানে আবেদন প্রক্রিয়া চলছে এলিজিবিলিটি ক্রাইডেরিয়া কী রয়েছে এজ লিমিট কী রয়েছে এভাবে সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন তো সমস্ত কিছু জেনে নেবো ভিডিওটির মাধ্যমে তার পাশাপাশি আপনারা যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি জব থ্রি সিক্সটি এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো আপনারা ডাইরেক্ট এই পেজে ক্লিক করে চলে আসতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বি আর অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনস এই সংস্থার মাধ্যমে এখানে নিয়োগ করা হবে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স এই ডিপার্টমেন্টে তো এর পোস্টগুলির মধ্যে কী কী পোস্ট রয়েছে সেগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান স্টোর সুপারভাইজার রেডিও মেকানিক ল্যাব অ্যাসিস্ট্যান্ট মাল্টি স্কিল ওয়ার্কার মেশন মাল্টি স্কিল ওয়ার্কার ড্রাইভার ইঞ্জিন স্ট্যাটিক অ্যান্ড স্টোর কিপার টেকনিক্যাল তো এই সমস্ত পোস্টগুলিতে এখানে নিয়োগ করা হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে তো আপনাদের নোটিফিকেশন যে পাবলিশ হয়েছে তার ডেট হলো আপনাদের ফেব্রুয়ারি আঠেরো তারিখ আর এখানে বন্ধুরা আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে না এখানে আপনাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে সেটি আপনারা ফিল আপ করে পোস্টের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে তার জন্য আপনাদের লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন দুটি লোকেশনের জন্য আলাদা আলাদা লাস্ট ডেট আছে যেগুলো আরবান এরিয়া অর্থাৎ টাউন সিটি সেগুলোতে আপনাদের পঁয়তাল্লিশ দিন টাইম রয়েছে এবং যেগুলো রুরাল এরিয়া অর্থাৎ গ্রাম দিকে সেইগুলো আপনাদের ষাট দিন টাইম রয়েছে তো সেই হিসেবে আপনাদের ডেট আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের তিন তারিখ এবং আপনাদের এপ্রিলের আঠারো তারিখ এই দুটো এখানে ডেট দেওয়া হয়েছে লাস্ট ডেট তো আপনার এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফি তো অ্যাপ্লিকেশান ফি এখানে দেখতে পাচ্ছেন জেনারেল বা ইডাব্লু এস বা এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে পঞ্চাশ টাকা করে পেমেন্ট করতে হবে এবং ও বিসিদের জন্য এখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এসসি বা এস টি বা পি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানে কোনোরকম টাকা লাগবে না এরপরে বন্ধুরা এখানে আপনাদের পোস্ট ডিটেলসগুলো দেওয়া রয়েছে তো প্রথমে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান নিয়োগ করা হবে ভ্যাকান্সি রয়েছে আপনাদের তেতাল্লিশটি ভ্যাকান্সি কোয়ালিফিকেশান আপনাদের এখানে এইচএস পাস করা থাকতে হবে তার পাশাপাশি আপনার ড্রা ড্রাফটসম্যানশিপ আর্কিটেকচার অথবা ট্রেড সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে সিভিলে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নেক্সট পোস্ট এখানে দেখতে পাচ্ছেন স্টোর সুপারভাইজার নিয়োগ করা হবে টোটাল ভ্যাকান্সি রয়েছে এগারোটি এখানে আপনাদের যে ডিগ্রি থাকতে হবে রিলেভেন্ট ডিসিপ্লিনে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন নেক্সট পোস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনার রেডিও মেকানিক নিয়োগ করা হবে টোটাল ভ্যাকান্সি চারটি এখানে আপনাদের ইলেক এডুকেশন কোয়ালিফিকেশন যে মাধ্যমিক পাস পাশাপাশি আইটিআই অথবা আপনাদের রিলেভেন্ট যে সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে নেক্সট পোস্ট এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের এইচএস পাস পাশাপাশি আইটিআই এবং রিলেভেন্ট সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে পাঁচ নাম্বারে একটু নেক্সট পোস্ট যেটি হলো সেটি হল মাল্টি স্কিলড ওয়ার্কার মেশন নিয়োগ করা হবে এখানে টোটাল ভ্যাকান্সি একশোটি এখানে আপনাদের ম্যাট্রিকুলেশন এবং তার পাশাপাশি রিলেভেন্ট সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে নেক্সট পোস্ট যেটি হলো মাল্টি স্কিলড ওয়ার্কার ড্রাইভার ইঞ্জিন স্ট্যাটিক এখানে আপনাদের নিয়োগ করা হবে টোটাল ভ্যাকান্সি আপনাদের দেড়শোটি এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাশাপাশি আইটিআই থাকতে হবে এরপরে নেক্সট যে পোস্ট সেটি হলো স্টোর কিপার টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হবে এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেড়শোটি এখানে আপনাদের এইচএস পাস করা থাকলে এবং তার পাশাপাশি স্টোর কিপারে অবশ্যই নলেজ থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এজ লিমিট আপনাদের এখানে বলা রয়েছে মিনিমাম আপনাদের এজ লিমিট আপনাদের আঠারো বছর বাট আপনাদের ম্যাক্সিমাম যেটি এজ লিমিট সেটি হলো আপনাদের যে সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি ফোর এবং সেভেন এদের জন্য আপনাদের সাতাশ বছর এবং ফাইভ এবং সিক্স এদের জন্য আপনাদের পঁচিশ বছর এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন তারা যে এজ রিল্যাক্সেশান পেয়ে থাকেন আপার রেজের ক্ষেত্রে সেটি আপনারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী অবশ্যই পেয়ে থাকবেন এরপর বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে তো এখানে সিলেকশন প্রসেস হিসেবে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট এবং রিটার্ন এক্সাম মাধ্যমে এখানে নিয়োগ করা হবে তো আবেদন করবেন কীভাবে আবেদন করার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডাউনলোড করবেন সেটি আপনার প্রিন্ট করে নিয়ে আপনারা পুরো ডিটেলস ফিল আপ করবেন করার পর আপনার পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনার রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে আপনার ফি পেমেন্ট যেটি রয়েছে সেই ফি পেমেন্ট রিসিপ্ট এবং তার পাশাপাশি আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের আপনারা সেলফ অ্যাটাস্টেড কপিগুলো অ্যাটাচ করে দিতে হবে তো এখানে আপনাদের দুটো ডেট দেওয়া রয়েছে তো আপনি এটি ভালো করে পরে নিয়ে আপনার পুরো এখান থেকে জেনে নেবেন এবং আপনাদের যখন অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠাবেন তখন খামের উপরে এটি অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করছেন ক্যাটাগরি লিখে আপনারা এখানে ক্লিক করবেন টিকিচ চিহ্ন দিবেন এবং তারপরে আপনাদের এখানে এসেন্সিয়া যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানটা আপনারা লিখবেন এরপরে আপনাদের ইম্পর্টেন্ট লিঙ্ক এখানে দুটো দেওয়া রয়েছে এখানে আপনি ক্লিক করলে আপনারা নৌপর অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন আর এখান থেকে আপনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন তো আপনারা এখানে ক্লিক করে আপনারা নোটিফিকেশান এবং অব অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নেবেন নেওয়ার পর সেটি আপনারা ওপেন করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল নোটিফিকেশানটি এখানে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে পুরো ডিটেলসে জেনে নেবেন ভালো করে পড়ে নেবেন এবং তারপরে আপনারা আবেদন করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম এটি আপনারা পুরো ডিটেলসে আপনার প্রিন্ট করে নিয়ে আপনারা এটি পুরো ডিটেলসে ফিল আপ করে নেবেন এবং যেগুলো অ্যাটাচ করতে বলা রয়েছে সেগুলো আপনারা অ্যাটাচ করে নেবেন করার পর আপনারা এটি খাবার মধ্যে ঢুকিয়ে আপনারা এই পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন তো আপনারা এখানে দেখে নেবেন সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে তো আপনারা এখানে ডিটেলসে ফিল আপ করে নেবেন এরপর এখানে আপনার পোস্ট অনুযায়ী আপনাদের পুরো কোয়ালিফিকেশান স্যালারি ডিটেলস এজ লিমিট সমস্ত কিছু এখানে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে আলাদা আলাদা আপনাদের যে পোস্টগুলি রয়েছে তাদের জন্য আলাদা আলাদাভাবে তো আপনারা এখান থেকে ভালো করে এগুলো দেখে নেবেন তারপর এখানে নিচের দিকে আপনারা প্রত্যেকটা পোস্ট অনুযায়ী পেয়ে যাচ্ছেন তারপরে এখানে আপনাদের সিলেবাস দেওয়া রয়েছে কী টাইপের আপনাদের এক্সাম হবে এবং কী টাইপের কোয়েশ্চিন থাকবে সবগুলো এখানে দেওয়া রয়েছে তো আপনারা এগুলো এই নোটিশটি ভালো করে পড়বেন এরপরে আপনাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে কী কীভাবে আপনাদের সিলেকশান হবে সেগুলো তো আপনারা এগুলো দেখে নেবেন আর বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশান যে ফিটি রয়েছে সেটি আপনারা পেমেন্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন এস বি যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা এখানে আপনারা এসবিআই কালেক্টের মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে হবে করার পর সেই রিসিপ্টটা আপনাদের ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এবং সেই রিসিপ্টটা আপনাদের আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের পাঠাতে হবে এরপরে আপনাদের হাউ টু অ্যাপ্লাই করে এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন এবং পুরো ডিটেলসে আপনারা জেনে নেবেন কী ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে কিভাবে ফর্মটি ফিল করতে হবে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে এসে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবেন তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ